আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু প্রিয় দর্শক আমাদের রোগী মাশাআল্লাহ হাফেজে পড়ছে হাফেজ লিওন খুবই ভালো ছেলে 10 বছর বয়স প্রায় সময় তার এরকম গলা ব্যথা হয় এবং নাক দিয়ে শ্বাস নিতে পারে না তার বাবার কাছ থেকে আমরা একটু শুনি যে তার কি কি অসুবিধাগুলো হতো একটু বলেন শ্বাস নিতে পারতো না গলা ব্যথা হইতো মাদ্রাসায় থাকে তো আবাসিকে ঠান্ডা সর্দি প্রায় লেগে থাকে এই জন্য ওইভাবে কোরআন পড়তে গেলে আবার নিঃশ্বাস নিতে পারে না মানে জ্বর সর্দি কাশি এটা লাগিয়েই থাকে মাঝে মাঝে মানে হা করে ঘুমায় নাকি হা করে ঘুমায় শ্বাস নিতে কষ্ট হয় শ্বাস নিতে কষ্ট ইনশাআল্লাহ ভয় নেই হ্যাঁ আল্লাহ তুমি ভালো ছেলে আল্লাহর কালাম করো আল্লাহ তোমাকে রহমত করবে এবং সুস্থ হয়ে যাবে ইনশাআল্লাহ হাফেজে পড়ছে লিওন বয়স 10 বছর আমরা তার অ্যাডেনয়েড এবং টনসিল অপারেশন করে দিলাম কত বড় অ্যাডেনয়েড হিউজ অ্যাডেনয়েড এই কারণে সে নাক দিয়ে শ্বাস নিতে পারে না এটিকে বলা হয় নাকের টনসিল বা নেজোফ্যারিঞ্জিয়াল টনসিল বা অ্যাডেনয়েড এটি আমরা অপারেশন করলাম এবং অনেক বড় বড় টনসিল প্যালেটাইন টনসিল এটিকেও আমরা অপারেশন করে দিলাম আশা করি আল্লাহ তাআলা যদি রহমত করেন সে ইনশাআল্লাহ পরিপূর্ণ সুস্থতা অর্জন করতে পারবে আমানিল্লাহ বাচ্চাদের নাকের টনসিলটাই হচ্ছে নাক বন্ধ করে দেয় হা করে ঘুমায় ঠান্ডা সর্দি প্রায় লেগে থাকে গুন্না উচ্চারণ করতে পারে না হ্যাঁ মনে হয় সর্দি লেগে আছে সবসময় নাকটা ব্লক ব্লক থাকে জ্যাম জ্যাম হয়ে থাকে এই নাকের এই টনসিলের কারণে বুঝছেন এটা ইউজুয়ালি দুইয়ের পর থেকে হয় আর কি দুই তিন থেকে শুরু হয় আর কি আর এটা হচ্ছে গলার টনসিল এই যে এটা হচ্ছে গলার টনসিল গলার টনসিল আলা জিব্বার দুই পাশে জিব্বার গোড়ায় এটা থাকে আর কি কেমন
আল্লাহ ভরসা।